আচ্ছা, তুমি ভূতে বিশ্বাস করো? আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূতে ভয় পাই। এটা ছিল এশিয়ার সবচেয়ে বড় যক্ষা হসপিটাল, যেখানে আজ গেলে ভয়ে তোমার গা ছমছম করবেই। শুধু ভূত নয়, এই জঙ্গলে সাপ, বাদুর, ব্যাটম্যান কি নেই! অথচ 1961 সালে ডক্টর বিধানচন্দ্র রায় যখন এখনকার করোনার মতো তখনকার মহামারী যক্ষা থেকে মানুষকে রক্ষা করতে এই হসপিটাল তৈরি করেন, তখন এইসব জায়গা ছিল মানুষের সমাগমে একদম অন্যরকম। ভাঙা দেয়াল, ফাঁকা জানালা, নষ্ট মেডিসিন, 500 ফাঁকা বেড নিয়ে আজ এই রাজপ্রাসাদ ধ্বংসস্তূপ। এই হসপিটাল কিন্তু সেই সময় বাঁচিয়েছিল অনেক প্রাণ, ইভেন আমার জেঠুর ছেলেকেও। মায়ের সাথে প্রায়ই আসতাম খাবার দিতে। কত ইমোশনস দেখেছে এই দেওয়ালগুলো! দেয়ালের কান আছে শুনেছি, মুখ থাকলে নিশ্চয়ই শুনতাম সব গল্প। হয়তো আবার একদিন নতুন কোনো কাজে এশিয়ার সবচেয়ে বড় টিবি হসপিটালের দেওয়ালগুলো উঠে দাঁড়াবে। ততদিন এরকম আরো জায়গা তোমাদের দেখাতে থাকবো। আজ এটা প্রথমবার জানলে ভিডিওটা লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব ফর মোর।